ফুচুর জন্মদিনের জামাটা কিনেছিলাম আর তার সাথে আরো কিছু শপিং করেছি, তার কারণ এই মানে এই উইক তার পরের উইকে শুধু তো পুচুর জন্মদিন না, আমাদের গোপালেরও জন্মদিন, মানে কানা আছে, গোপাল আছে, সবার জন্মদিন, তো শুধু জন্মদিনে পুচু জামা পরবে সেরকম তো হবে না। এভরিওয়ান, আমার চ্যানেল লাভ ইউ জিন্দেগিতে তোমাদের সবাইকে স্বাগত, বড়দের প্রণাম আর ছোটদের বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। আজ বৃহস্পতিবার দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা তো সবাই জানো যে সকাল থেকে আমি ভীষণ বিজি থাকি, তো ম্যাক্সিমাম টাইমে আমাকে দুপুরের পরেই ব্লগ স্টার্ট করতে হয়। আজকেও তাই দুপুরের পরেই ব্লগটা স্টার্ট করছি, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে, তবে রেস্ট হয়নি কারণ সবে রেস্ট নিতে একটু বসেছিলাম, এমন সময় আকাশ কালো করে একেবারে বৃষ্টি চলে এলো, মানে এত তাড়াতাড়ি চলে এলো কি বলবো, মানে আমি নিচে বসেছিলাম, নিচ থেকে উপরে যেতে যেতে বৃষ্টি পড়ে গেছে এবং আমি জামা কাপড় কিচ্ছু তুলতে পারিনি, মোটামুটি সব শুকিয়ে যায়নি, বাট জল টল ঝরে একটু একটু মানে কি বলবো একটু ড্রাই হয়ে গেছিলো, পুরোপুরি শোকায়নি কারণ আজকে তো সারাদিন মেঘলা ওয়েদার, রোদ ওঠেনি, তো ভেতরে মেলে দিলে তারপরে সারা রাত থাকলে অনেকটাই শুকিয়ে যেত, কালকে যদি রোদ উঠতো একটু দিলে বেশ ভালো হয়ে যেত ব্যাপারটা, কিন্তু পুরোটাই একেবারে ভিজে গেছে, মানে আমি তুলতেই পারিনি, চারপাশটা তুলেছি আর বাদ বাকি সব একদম ভিজে গেছে, মানে তোলার টাইমই দেইনি। আর আমার তো বৃষ্টিতে ভিজলে আমার সমস্যা হয়, একটু অ্যালার্জির প্রবলেম আছে, প্লাস সর্দি কাশিও হয়ে যায়, কালকে একটু মাথায় বৃষ্টির জল লেগেছিলো, তারপরে রাত্রিবেলা বেশ অনেকবার হাঁচি হয়েছে, তো পুচু তো ভয় পেয়ে গেছে, বলছে মা তুমি এরকম কেন করছো, এরকম কেন করছো, এরকম করো না করো না, মানে অনেকবার হাঁচি দিয়েছে, মানে এক দুবার হলে ঠিক আছে ও হাসে বের করে, কিন্তু এতবার মানে হেঁচেই যাচ্ছে হেঁচেই যাচ্ছে, আমি প্রায় মানে 15-16টা মনে হয় আমি হাঁচি দিয়েছি, এবার তাতেও ভয় পেয়ে গেছে যে মা এরকম কেন করছে। তো সেই জন্য বৃষ্টির জলে আমার ভেজা সম্ভব না, আর সবথেকে বড় কথা যে আমি না হয় বৃষ্টিতে ভিজে ভিজে তুললাম, কিন্তু তোলার আগে অলরেডি সব ভিজে গেছে, তো আবার কি করব, এখন একটু পরে আবার ছাদে যাব, সবগুলো আবার ভালো করে নিংড়িয়ে আবার মেলে দেবো, কী আর করব যতক্ষণ আলো আছে ততক্ষণ, কারণ সন্ধ্যের আগে তো তুলে ফেলতে হবে। আমাদের জিনিসপত্রে সমস্যা হয় না, মেন সমস্যা হয় প্রচুর, কারণ ওর তো মানে প্রচুর জামাকাপড়, প্রতিদিন বালতি বালতি জামাকাপড় ওর কাচতে হয়, রেগুলারলি ওয়াশ করতে, সেগুলো না সকালে অসুবিধা নেই কোনো, তার কারণ অনেক বেশি পরিমাণ জামাকাপড় আছে ওর, এবং তার উৎসটা কী সেটা আমি তোমাদের পরে এক সময় বলবো, তো সেই জন্য বিশেষ অসুবিধা হয় না। এমন কালকের জামাকাপড়গুলো আজকে সকালে রোদ উঠেছিলো তখন দিয়েছিলাম, মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট, মানে কালকে যেমন একটু টেনে গেছিলো তারপরে সারা রাত মেলা ছিল, তারপরে সেগুলো আজকে সকালে দিলাম, 8 ঘন্টা 45 মিনিট মতো একটু রোদ উঠেছিলো, তার মধ্যে বেশ শুকিয়ে গেছে, তো এরকম করেই অল্টারনেট চলতে থাকে। কিন্তু আমি যে কটা তুলেছি সেগুলো দেখছিলাম বেশ শুকিয়ে, মানে ভিজে ভিজে ভাবটা কেটে গেছে, তো আবার সব ভিজে গেল, মাথাটা গরম হয়ে গেছে, তো যাই হোক, যার জন্য আমার মানে রেস্টটাও আর নেওয়া হলো না, তারপরে ভাবলাম যে ব্লগটা এবার স্টার্ট করি, তোমাদের সাথে একটু গল্প করি। আগস্ট মাসটা বেশ একটা হ্যাপিনিং, মানে পরপর উইকেন্ডগুলোতে বেশ ভালোই চলছে, তো এই উইকেন্ডে আবার আসছে রাখি পূর্ণিমা, তো কালকে মেবি আমার মা আসতে পারে, কাল বা পরশু দিন হয়তো আসতে পারে, আর সামনের সপ্তাহে তো আবার চলে আসছে জন্মাষ্টমী এবং সামনের সপ্তাহে পুচুরও জন্মদিন আসছে, তো কালকে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে পুচুর জন্য জামাকাপড় কেনাকাটা করলাম। এখন কি হয় বলো তো, 2-4 দিন আগে কেনাকাটা করলে হয় না, অনেক দিন আগে আগেই সব কিনে নিতে হয়, তার কারণ সেগুলো আবার স্যানিটাইজের ব্যাপার আছে, মানে ধুয়ে মেলে শুকিয়ে, এখন যা অবস্থা যেদিন ওয়েদার আমি ভালো পাবো সেদিন আবার সেগুলো ডেটল দিয়ে ধুয়ে শুকিয়ে সেগুলো ঠিকঠাক করে রাখতে হবে। এমনি প্রথম থেকেই যখন করোনা ছিল না তখন থেকেই ছোটো থেকেই প্রচুর সমস্ত জামাকাপড়, বা ইভেন আমারও অনেক মানে হয়তো শাড়ি টাড়ি না, দামি শাড়ি বা সেরকম কিছু না, বাট এমনি যদি আমি নাইটি বা কুর্তি যেগুলো কিনতাম সেগুলো আমি ধুয়েই নিতাম, কারণ আমার প্রথম থেকে একটু এগুলো নিয়ে সমস্যা ছিল যে অনেক মানুষ হাত তাত দেয়, তো সেই জন্য ধুয়েই নিতাম, আর মেয়ের জিনিস তো সব কিছু ডেটল দিয়ে ধুয়েই সব ইউজ করা হতো, তো আর নতুন কিছু নেই, তো সেই জন্য ওর জিনিস আগে আগেই কিনে নিই। এবং তো কালকে ওই পুচুর জন্মদিনের জামাটা কিনেছিলাম আর তার সাথে আরও কিছু শপিং করেছি, তার কারণ
মানে এই উইক তার পরের উইকে শুধু তো পুচুর জন্মদিন না, আমাদের গোপালেরও জন্মদিন, মানে কানা আছে, গোপাল আছে, সবার জন্মদিন। তো শুধু জন্মদিনে পুচু জামা পড়বে সেরকম তো হবে না, ওরাও তো জামা পড়বে, তাই সেই জন্য ওদের জন্য আমি অনেক কিছু মানে অনেক কিছু না মানে সবার জন্য একটা করে জামা কিনেছি। কাদের কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি দূরে রেখে দিয়েছি কারণ এগুলো তো স্যানিটাইজ করা নেই, মানে ধোয়া হয়নি এখনও। আমি ভাবলাম এই অবস্থাতেই দেখি, তার কারণ মা আসবে। তো প্রথমেই এটা দেখাই, এটা হচ্ছে আমার এই বাড়ির যে গোপাল আছে সেই গোপালের জামা, একটু বড়ই নিয়েছি, বেশ ভালো লাগে, চারিদিকটা বেশ সুন্দরভাবে কভার হয়ে থাকলে বেশ ভালো লাগে। এই যে আচ্ছা এবার দেখাই, দূরে দূরে রাখতে হবে, এই যে দেখো এটা এটা এত পছন্দ হলো, ভালো করে ক্লোজে দেখাচ্ছি। এই যে মিরার ওয়ার্ক করা দেখো, তার মধ্যে এগুলো ওই পুঁতিগুলো বসানো, এত পছন্দ হলো আমার। আর আমি সবসময় চেষ্টা করি গোপাল বা কানহার সবুজ আর নীল এই দুটোর আর সাদা এই এই তিনটে কালারের উপরে বেস করে ওদের জামাগুলো কিনতে। আর লাল, কমলা, পিঙ্ক এগুলো আমি সবসময় রাধার জন্য কিনি। তো আমার এটা এটা খুব সুন্দর লেগেছে। আচ্ছা এবার আমি দেখাই আমার বাপের বাড়ি, মানে আমার বাড়ি ওখানে আমার রাধাকৃষ্ণ আছে, সেই রাধাকৃষ্ণের জামা। এইটা হচ্ছে কৃষ্ণের, আমি কৃষ্ণকেও মানে কৃষ্ণকে কানহা বলে ডাকি, যার ছবি আছে আমার ড্রেসিং টেবিলের সামনে, তোমরা দেখেছো, তোমাদেরকে অনেকবার দেখিয়েছি বাড়িতে, পুজো যখনই হয়েছে সবসময় দেখিয়েছি। তো এটা এরকম ঘাগড়াই আমি দিই কানার, দেখো ভালো, এবার সব সবুজের উপরে কিনেছি, কেন বলছি পরে। আচ্ছা এটা হচ্ছে রাধার পিঙ্ক কালার, আচ্ছা আর এটা লাস্ট ওয়ান, এটা আর একটু বড়, এটা এইটারই একটু বড় ভার্সান, এই এইগুলোরই একটু বড় ভার্সান। এই যে এটা হচ্ছে আমার মামা বাড়ি, যেটা তোমাদের মামা বাড়ির ব্লগও আছে, সেখানে আমি অত খুব খুঁটিয়ে নাকিয়ে মানে ডিটেলসে দেখাতে পারিনি কারণ আমার হাতে টাইম কম ছিল। আমি খুব ছোট করে দেখিয়েছিলাম মামার বাড়ির মন্দিরের ঠাকুর। আশা করছি ভবিষ্যতে কোনো এক সময় তোমাদেরকে আরও ডিটেলসে দেখাতে পারবো, মানে প্ল্যানিং আছে, দেখা যাক কী হয়, কতটা সাকসেসফুল হয় আগে থেকে কিছু বলছি না। তো মামার বাড়ির যে গোপাল আছে তার জন্য আমি এই জামাটা কিনেছি, আগের আগের বছর দিতে পারিনি কারণ আমাদের অসুস্থ চলছিল, আম্মা মারা গেছিলো সেই জন্য। তার আগের বছর মেবি আমি একটা লাল রঙের দিয়েছিলাম, তো এবছর আমি সেই জন্য সবুজ রঙের দিয়েছি। মানে সবারই এবং আমার বাড়ির ঠাকুরের মনে হয় জামা রকম নীল বা এরকম কিছু দিয়েছিলাম, তো এবছর আমি সব সবুজের উপরে সবুজ রং, সতেজতার প্রতীক, তো সেই জন্যই আমি মনে করেছি। আমার জামাগুলো ভীষণ পছন্দ হয়েছে, এরকম ধরনের জামা এর আগেও পরেছে ওরা, খুব পছন্দ। এই পিঙ্ক কালারটা যে এত সুন্দর লাগছে, জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে, আমার দারুণ লাগছে। আর সব থেকে কিউট হয়েছে এইটা, আর এটা এটা আমার ভীষণ ভালো লেগেছে। এবং এর বড় ভার্সানে ছিল কিন্তু সেটা একটু বেশি দাম পড়ে যাচ্ছে, মানে তোমরা হয়তো বলতে পারো ওটা নিজেরা তো এত দামি দামি জামা কাপড় পরি, তো ঠাকুরকেও তো দামি দামি জামা কাপড় পরানো, ঠাকুরের জামা কাপড় কেনার ক্ষেত্রে কেন আমি মানে কম দামের জিনিস বা এরকম কিছু না, আসলে অলরেডি আমার কেনা হয়ে গেছিলো এগুলো নেওয়ার পরে, তারপরে দেখেছিলাম, তো ভাবলাম একটা গোপালের জন্য থাক, এখনও তো দেওয়ার সময় ফুরিয়ে যাচ্ছে না, আবার পুজো আছে, তারপরে সামনের বছরও অনেক টাইম পাবো, তখন কখনো দেব। এবার যখন এটা কেনা হয়ে গেছে তখন এটাই পড়ুক, তারপরে পরে যখন আবার পারবো তখন, তবে এই এরকম আমি দেবো, আমার ভীষণ ইচ্ছা এরকম দেওয়ার, ভবিষ্যতে নিশ্চয়ই কিনতে পারবো। আর এই লাস্টটা দেখে নাও একবার, তা আমার ঘরের, আর পুজোর সময় আমাদের ঘরের গোপালের জামা আমি কিনবো না, অলরেডি নতুন মাকে বলে দিয়েছি, কারণ গত বছরও নতুন মা পুজোর সময় জামা দিয়েছিলো, তো বলে দিয়েছিলাম পুজোর সময় কিন্তু আমি গোপালের জামা কিনবো না, যেমন আমি পুজোরও কিনি না গোপালেরও কিনবো না, তুমি দেবে নতুন মা বলছে হ্যাঁ আমি তো দেবোই, তোমার তো কোনো ব্যাপার নেই। তো যাই হোক তোমরা জানিও অবশ্যই ঠাকুরের জামাগুলো কেমন হয়েছে,
আরও কতগুলো জিনিস কেনার ছিল, বাড়ির গোপালের একটা মাথার মুকুট একটা কেনার ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে কী সাইজটা নেব। তো আমি ভাবলাম যে একটা সাইজ এবার নিয়ে যাব, আমি নিয়ে গিয়ে সেইটা মাপ দিয়ে তারপরে আমি জামাটা মানে এই সরি মুকুটটা কিনবো। তো সেই জন্য আর কেনা হয়নি, আর বাকি হাতটার এগুলো সব রয়েছে, সেই জন্য আর নতুন কিছু কিনিনি, এগুলোই কিনেছে। তো কালকে দি মানে পুচুরোর জন্মদিনের জামা কাপড় হয়ে গেলো, আর সব গোপাল কানহা রাধা এদেরও সব পরপর জন্মদিন, তো একই সাথে ভাদ্র মাসে, তো এদেরও জন্মদিনের জামা কাপড় হয়ে গেল, বেশ খুশি। তোমরা অবশ্যই জানিও কিন্তু কেমন লাগলো আমার ঠাকুরের জামা কাপড়। আচ্ছা, যখন আমি ভিডিও করছিলাম তোমরা কি আওয়াজ শুনেছিলে? একটা পাখি এখানে বসেছিল, আমি দেখতে গেলাম আর উড়ে গেল, ছোট্ট একটা পাখি, ওই বুলবুলি মনে হয়, দেখাতে পারলাম না, ক্যাপচার করতে পারলাম না। আমি সেই জন্য তাড়াতাড়ি ভিডিওটা অফ করে দিয়ে আমি মানে ভাবলাম যে ওকে একটু ক্যাপচার করব, কিন্তু সঙ্গে সঙ্গে পালিয়ে গেল, তো হলো না। এখন বৃষ্টিটা আবার কমেছে, কিন্তু কোনো লাভ নেই, কারণ জামাকাপড় সব ভিজে গেছে। তো আমাকে এখন ছাঁদে যেতে হবে, তারপর আবার জামাকাপড়গুলো ভালো করে নিংড়ে দেখি মেলে, আবার যদি খানিকটা জল টল ঝরে যায়, কারণ ভেতরে মেলে দিলে জল পড়লে সিঁড়ি টিড়ি পুরো মানে জলে জলাকার হয়ে যাবে। তো সেই জন্য যাই ছাঁদে যাই গিয়ে ভালো করে ওগুলো আবার নিংড়ে মেলে দিই। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের জামা কাপড়ের মতো এগুলোও সব স্যানিটাইজ হবে। আমি এখন ওপর ওপরে দেখিয়ে দিলাম ঠিকই, আবার এগুলো ঠিকঠাক জায়গায় রেখে দেবো, তারপর আবার স্যানিটাইজ হবে। আগে ওদের পাঠিয়ে দেবো যেগুলো, কারণ মা আসবে বললাম কাল বা পরশু দিন মা আসবে, আর যদি মা না আসতে পারে তো রাখের দিন ভাই অবশ্যই আসবে, তো আগে আগেই পাঠিয়ে দেবো, কারণ আমরা ওই মানে সবাই তাই হয়তো করে, বাট আমরা যেটা করি যে ঠাকুরের জামা কাপড়ও আমরা এই করোনার জন্য নয়, প্রথম থেকেই ঠাকুরের জামা কাপড় আমরা কখনোই এনে ইউজ করি না, সেটাকে আগে ভালো করে ক্লিন করে, সেটাই আমার মামার বাড়ি আবার অনেক রকম নিয়ম আছে, আমরা যেমন এমনি র্যান্ডামলি ক্লিন করি সেরকম, ওখানে আবার স্নান করে শুদ্ধ হয়ে তারপরে ঠাকুরের জামা কাপড় ধুয়ে মেলতে হবে। তো অনেক নিয়ম আছে মামার বাড়িতে, যেহেতু অত বড় মন্দিরে আমার দাদু দিদা সব মানে অনেক রকম নিয়ম তৈরি করেছে, তো সেই জন্য এইভাবেই পাঠিয়ে দেবো, ওরা নিজেরা স্যানিটাইজ করে নেবে এই সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেবো, কারণ তারপরে সব মানে সোমবারই তো জন্মাষ্টমী, সেই জন্য পাঠিয়ে দেবো। তো সেটাই তোমাদেরকে বললাম যে আমি এখন দেখালাম ঠিকই, তোমরা হয়তো ভাবতে পারো যে এগুলো আবার আমরা পরিয়ে দেবো, না এরকম না, এগুলো আবার সব ভালো করে ওয়াশ হবে তারপরে ঠাকুরকে পরানো হবে। চলে এসেছি সন্ধেবেলা চা করতে, শিয়ালদাদি আসবে তো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই সেফ, ঠিক আছে, সাবধানে এসো। তো সন্ধেবেলা চাটা খেয়ে একটু বসলাম, তারপরে এখন দীপকে ফোন করলাম, ওর ট্রেন হাওড়া ঢুকছে, আজকে দীপ আসবে। আমি তোমাদের আগে কিছু বলিনি, তার কারণ ওর আশাটা এতটা আনসার্টেন যে বলা যায় না, আগে থেকে প্রেডিক্ট করা যায় না যে আসবে কি আসবে না, কারণ লাস্ট মোমেন্টে কোনো একটা ভিডিও কল অ্যাটেন্ড করতে হতে পারে, অফিসে বসেই সেটা করতে হবে, বা কোনো এমন আর্জেন্ট কোনো কাজ চলে আসলো যার জন্য হয়তো ওকে মানে অফিসে আরও বেশিক্ষণ থাকতে হলো, কারণ ট্রেন 5:30, তো সেই ট্রেনটা নাও ধরতে পারে, আর তারপরের যে ট্রেন আছে সেখানে সেই ট্রেনে এসে বাড়ি আসাটা পসিবল না, কারণ এখন তো এত অ্যাভেলেবেল নেই ট্রেন বা বাস, সেই জন্য
ও 5:30টা ট্রেনটা ধরার চেষ্টা করে, তারপর যদি ওই ট্রেনটা কোনোভাবে মিস হয়ে যায় তাহলে ও মাঝরাতে 2টোর সময় ট্রেনটা ধরে, তাহলে ভোর ভোর পৌঁছে যায়। তো 2টো ট্রেনেরই টিকিট কাটা থাকে। তো আজকে মানে আনসার্টেনি ছিল যে আসতে পারবে কিনা এই ট্রেনটাতে, যদি আজকে না আসতে পারতো তাহলে রাতের ট্রেনে আসতো, কারণ কালকে মহরমের ছুটি আছে আর শনিবারে হাফ ডে থাকে। তো অ্যাডজাস্ট করে হয়ে যায়, এবং আসার দরকারও ছিল, বেশ কিছু কাজ আছে সেগুলো মানে করবে, তো সেই জন্য ও আসছে। তাই আগে থেকে কিছু বলতে পারি না, আগে কিছু থেকে আমি নিজেও জানতে পারি না, যতক্ষণ না ও ট্রেনে ওঠে ততক্ষণ পর্যন্ত কনফার্ম নয় যে ও আসছে, আবার ট্রেনে উঠলেও কনফার্ম নয়, কারণ আগেও তোমাদের সাথে গল্প করেছি যে আগে একদিন এরকম ট্রেনে ফিরছিল, ফিরতে ফিরতে মাঝ রাস্তায় তো ট্রেন বন্ধ হয়ে গেল, সারা রাত ট্রেনের মধ্যেই থাকতে হলো, তার মানে হাওড়া পৌঁছানো পর্যন্ত হয়তো কনফার্ম, তারপরে যা হোক করে হয়তো চলে আসবে ওলা বা বাস যদি পায় বা ট্যাক্সি যা হোক করে, কিন্তু হাওড়া যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত কনফার্ম না যে বাড়ি ফিরতে পারছে, কারণ আগের বার তো সারা রাত ট্রেনে কাটাতে হয়েছে। তো যাই হোক, আজকে ডিনারে আমি রান্না করব চিলি চিকেন। তো এক খুব সিম্পল প্রসেসে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও কিভাবে চিলি চিকেনটা রান্না করব। প্রথমে আগে ম্যারিনেশনটা করে নিই, তারপরে রান্না কিছুক্ষণ পরে তো রান্না করব। তো রাতের ডিনারে থাকবে রুটি আর চিলি চিকেন। তো চলো দেখে নিই, চিকেনটাকে ম্যারিনেট করব। আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। সাধারণত চিলি চিকেনে হলুদ দেয় না, বাট আমরা বাঙালিরা তো সব কিছুতেই হলুদ দিই, তো সেই জন্য আমি একটু হলুদ দেব। আর দেব লবণ পরিমাণ মতো। পরিমাণ মতো মরিচ গুঁড়ো। একটু বেশিই দেব, আমরা একটু বেশিই ঝাল খাই। 1 টিস্পুন চিলি ভিনিগার, একটু সয়া সস, আর 1 চি পাতিলেবুর রস। এগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব চিকেনটার সাথে সব কিছু। তারপরে মোটামুটি 1/2 ঘন্টা মতো ম্যারিনেশনের জন্য রেখে দেব। খুব ভালো করে মিক্স করে নেব চিকেনের সাথে বাকি সমস্ত ইনগ্রিডিয়েন্টসটা। এবার 1/2 ঘন্টা রেখে দেব। চিকেন ম্যারিনেশন করা হয়ে গেছে, এখন হাতে একটু টাইম আছে, চিকেনটা ম্যারিনেট হতে প্রায় 1/2 ঘন্টা টাইম লাগবে, তারপরে রান্না স্টার্ট করব। আর আটাটা যেহেতু কালকে মেখে রেখেছিলাম, আটা মাখাই আছে, সুতরাং আটার মেখে রুটি করার অতটা টাইম আমাকে দিতে হবে না, ঝটপট রুটি হয়ে যাবে। ও কি করেছে, সারা গায়ে মাথা জড়িয়েছে, মাথাটাই জড়াও। ওরা নতুন নতুন মাদের ঘরে যাচ্ছে। বাবা তোমরা যাচ্ছ? আমি তো যাব, বাবা একা থাকবে কি করে? হ্যাঁ যাও, আমি যাচ্ছি। তো যাই হোক, এখন আমরা নতুন মাদের বাড়ি যাব, তার কারণ আছে। গত 10 দিন ধরে নতুন মাদের বাড়িতে দীপের ছোট কাকিমা আর তার মেয়ে আছে, কারণ দীপের ছোট কাকিমার অপারেশন হয়েছে, ওদের বাড়ি বসিরহাট। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে দীপের অরিজিনাল বাড়ি হচ্ছে বসিরহাট। তো ওখানে বসিরহাটে এখনো ছোট কাকা কাকিমার ছেলে মেয়েরা ওরা থাকে, ওদের বাড়ি আছে আলাদা, তো ওখানে বাড়ি। তো অপারেশন হয়েছে পিয়ারলেসে। তো এবার অপারেশন হওয়ার পরে মানে 10-12 দিন পরে যে চেক আপটা থাকে, সেই চেক আপটা করিয়ে তারপরে ওরা যাবে, কারণ এখান থেকে বসিরহাটে যাওয়ার যে রাস্তাটা খুবই খারাপ, আর খুব একটা ক্রিটিক্যাল অপারেশন হয়েছে। তো সেই অপারেশনটা হওয়ার পরে বেশি ট্রাভেল করাটা ঠিক না, একটু রেস্ট নেওয়া, একটু স্টেবল হওয়া দরকার আছে, সেই জন্য নতুন মাদের বাড়িতে এই 10 দিন ধরে রয়েছে ওরা। এবার মানে মণিমা বলি আমি,
ছোট কাকিমাকে, সেই মনিমা একটু স্টেবল হলে একটু সুস্থ হয়ে কালকে যাবে চেক আপ করাতে, চেক আপ করিয়ে বাড়ি চলে যাবে। তারপরে বোধ হয় 2-3 মাস পরে চেক আপ, তখন আসা যাওয়া করতে অসুবিধা হবে না। কিন্তু সবে সবে সদ্য অপারেশন হওয়ার পরে এই এতটা রাস্তা, রাস্তা খুবই খারাপ, মানে আমি ওই ভয়ে আরো বসে আর যেতে চাই না, মানে এত রাস্তা খারাপ। তো সেই জন্য ওরা এখানে রয়ে গেছে একটুখানি, মানে এখন সুস্থ হয়ে গেছে অনেকটাই। তো কালকে চেক আপ করে ওরা চলে যাবে, তো কালকে চলে যাবে খুব সকালে, তাই এখন কোনোদিনও সন্ধেবেলা যাই না আমরা, মানে আমি হয়তো যাই ওরা যায় না। তো আজকে বলছিল যে তাহলে পুজুকে নিয়ে এসো সন্ধেবেলা একটু এখানে একটু গল্প করবে, ও মানে ও তো সব মানুষজন ভালোবাসে, ওদের সাথে খুব গল্প টল্প করে, ওদের সাথে খুব ভালো মানে মেলামেশা করে, খুব ভালো লেগে গেছে। তো সেই জন্য ওদেরও ওকে খুব মানে ভালো লাগে, তাই ওদের ওর ওকে বলেছিল যে আজকে কালকে তো সকালে উঠে চলে যাব, আর দেখা হবে না সন্ধেবেলা নিয়ে এসো। তো মামুনি ওকে নিয়ে গেল, এবার আমিও যাব, কারণ আমার হাতে অনেকটা টাইম আছে, মোটামুটি আধ ঘন্টা মতো কাটিয়ে আমি আবার এসে রান্না টান্না করবো। তার বাবাও একা একা থেকে কি করবো, তো বাবাকে বললাম তুমিও চলো আমাদের সাথে, তোমাদের পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আধ ঘন্টা পর চিকেনটা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু দেব আমি ক্রাঞ্চিনেস আসার জন্য চালের গুঁড়ো, আর সামান্য একটু কর্নফ্লাওয়ার দেবো, খুব বেশি দেবো না, কারণ আমরা খুব বেশি পরিমাণে রেস্টুরেন্টের মতো অতিরিক্ত কোটিং পছন্দ করি না, তা হালকা কোটিং থাকবে চিকেনটার মধ্যে, একটু ক্রাঞ্চি ভাব থাকবে, সেটাই আমরা পছন্দ করি। ওইটা মিক্স করে নিয়ে এবার এটাকে 5-10 মিনিট রেখে তারপরে ফ্রাই করব। দেখতে হবে যেন এই কোটিংটা খুব ভালো করে চিকেনের গায়ে লেগে থাকে। এবার এটা রেখে দেবো, তারপরে গ্যাসে ফ্রাই প্যানটা চাপিয়ে দিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিলাম, তারপর ওতে একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম, তেলটা খুব ভালো করে গরম করতে হবে। ভালো গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ফ্রাই করে নেব। বেশ সুন্দর ফ্রাই হয়ে গেছে চিকেনটা, এবার চিকেনটাকে সাইডে সরিয়ে মাঝখানে একটু জায়গা করে নেব, এবং তার মধ্যে আদা কুচি, রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। দিয়ে ওগুলোকে আরেকটু ভালো করে ফ্রাই করে নেব। বলেছিলাম সিম্পল প্রসেসে, সেই জন্য খুব শর্টেই করে ফেলবো। এবার এর মধ্যে ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো, এগুলো একটু বড় বড় করে সাইজ করে কাটতে হবে, কুচিয়ে না। এবার সব কিছুকে একসাথে মিক্স করে কষাতে থাকবো, পুরোটাই হাই ফ্লেমে হবে, চাইনিজ রান্না হাই ফ্লেমেই হয়, লো ফ্লেমে কিছু হয় না। এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো, একটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু চিনি দিয়ে দেবো, সবই পরিমাণ মতো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে মিক্স করে কষিয়ে নেব। অ্যাকচুয়ালি চাইনিজ রান্নাতে এটাকে সর্তে বলে, তো সেটাই করব। হাই ফ্লেমেই পুরো মশলাটা আর চিকেনটাকে একসাথে দিয়ে কষানো হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কেচাপ
আর দিয়ে দেব রেড চিলি পাউডার, সরি রেড চিলি সস, গ্রিন চিলি সস, ফ্রিজের মধ্যে ছিল বলে আটকে গেছে, সসটা বেরোচ্ছে না, অবশেষে বেরিয়েছে অনেক কষ্টের পরে। আর দিয়ে দেবো সয়া সস আর অল্প একটু চিলি ভিনিগার। চাইনিজ রান্নাতে গ্রেভিতে একটু ভিনিগার দিতেই হয়, তাহলে টেস্ট ভালো হয়। তারপরে মরিচ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার টোটাল সস আর মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব হাই ফ্লেমেই, পুরো চিকেনটাকে খুব ভালো করে কষাতে থাকবো। গ্রেভিটা খুব সুন্দরই হয়েছে, ড্রাই আছে, পরে আবার ওটাতে জল অ্যাড করবো আমি। এবার এতে কিছু গ্রিন চিলি দিয়ে দেবো আর গরম জল অ্যাড করবো আমি। কিন্তু আমার প্রতিটা রান্নায় চিকেন, মাটন, ডিম বা অন্য যে কোনো রান্নায় আমি কিন্তু সবসময় গরম জল অ্যাড করি। রান্নায় গরম জল অ্যাড করলে তাহলে জিনিসটা খুব ভালো হয়। এবার এটাকে চাপা দিয়ে দেবো, ঢাকা খুলে দেখবো আমার চিলি চিকেন একদম রেডি। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো টেক্সচার হয়েছে গ্রেভিটার। আমরা কিন্তু চিলি চিকেনে ওই কর্নফ্লাওয়ারের জল অ্যাড করি না, কারণ আমরা ওরকম থকথকে গ্রেভি একদম পছন্দ করি না। এবার ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রাখবো। এই যে আমাদের চিলি চিকেন একদম রেডি অ্যান্ড সার্ভ। এবার আমরা ডিনার করব। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর এই প্রসেসে বাড়িতে চিলি চিকেন ট্রাই করে দেখবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।